নাবালিকা ধর্ষণে অভিযুক্ত ধর্মগুরুর 22 বছরের কারাদণ্ডের নির্দেশ। কীর্তনের দল এলাকায় গড়ে ধর্মশিক্ষা দিতেন অভিযুক্ত। ঝাড়গ্রামে নাবালিকা ধর্ষণে সাজা ঘোষণা। ধর্ম শেখানোর নাম করে দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অন্তঃসত্ত্বা নাবালিকার পরিবারের অভিযোগের এক বছরের মধ্যে অভিযুক্তের সাজা ঘোষণা করল ঝাড়গ্রাম আদালত। অভিযুক্তের 22 বছর সশ্রম কারাদণ্ড ও 25,000 টাকা জরিমানা। জরিমানা অনাদায়ে আরো 6 মাস অতিরিক্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। নাবালিকাকে ধর্ষণ করার দায়ে স্বঘোষিত গুরুদেবকে 22 বছরের সশ্রম কারাদণ্ড দিল ঝাড়গ্রাম আদালত। এদিন দুপুরে পক্সো আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় এই সাজা ঘোষণা করেন। জানা যায় সাজাপ্রাপ্ত ধর্মগুরুর নাম বাসুদেব পাতর, বয়স 51 বছর, বাড়ি ঝাড়গ্রাম থানা এলাকায়। ঘটনা সূত্রে আরও জানা যায় বাসুদেবের এলাকায় একটি কীর্তনের দল রয়েছে। লোকজনকে ধর্ম শিক্ষা দিতেন তিনি। স্কুল পড়ুয়া নাবালিকাটিও বাসুদেবের বাড়িতে ধর্ম শিক্ষার পাঠ নিতে যেত। অভিযোগ ওঠে ধর্ম শিক্ষার নামে বাড়িতে ডেকে মাদক খাইয়ে নাবালিকাকে আচ্ছন্ন করে প্রতিনিয়ত ধর্ষণ করত বাসুদেব। নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পরিবারের নজরে আসে বিষয়টি। বাসুদেব তখন দাবি করে নাবালিকার পেটে টিউমার হয়েছে। এরপর নাবালিকাকে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় ধর্মগুরু। পরীক্ষার পর ধরা পড়ে নাবালিকা প্রায় 9 মাসের অন্তঃসত্ত্বা রয়েছে। 2023 সালের 21শে সেপ্টেম্বর নাবালিকাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পুত্র সন্তান প্রসব করে নাবালিকা। এরপর গত 28শে সেপ্টেম্বর ঝাড়গ্রাম মহিলা থানায় বাসুদেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। সেই অভিযোগের ভিত্তিতে সেদিনই বাসুদেবকে গ্রেফতার করে ঝাড়গ্রাম মহিলা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও পক্সো আইনের 6 ধারায় মামলা রুজু করা হয়। পুলিশ প্রথম দফায় গত বছর 24শে নভেম্বর আদালতে চার্জশিট জমা করেন। বিচারের জন্য আদালতে চলতি বছরের 9ই জানুয়ারি চার্জ গঠন করে। জানা যায় চলতি বছরের 31শে জানুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এরই মধ্যে অভিযুক্তের ডিএনএ পরীক্ষায় পিতৃত্বের প্রমাণ মেলে। এরপর 4ঠা জুলাই পুলিশ অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দেন। তদন্তকারী অফিসার প্রতিভা হালদার সহ মোট 17 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। মঙ্গলবার বাসুদেবকে দোষী সাব্যস্ত করেন বিচারক। এদিন সাজা ঘোষণা হয় দোষীর। আরজিকর কাণ্ডের ঘটনায় একেতেই উত্তাল গোটা দেশ। এসবের মাঝে ঝাড়গ্রামে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের সাজা ঘোষণা হওয়ায় খুশি সকলে। এই বিষয়ে ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সৈয়দ মোহাম্মদ মাহমুদুল্লাহ হাসান সাংবাদিক সম্মেলন করে জানান, আমাদের গত বছর 28শে সেপ্টেম্বরে একটা এফআইআর হয়েছিল। একটা ভিকটিমের বাবা এফআইআর করেছিলেন একটা লোকের এগেনস্টে, কে ওনার মেয়েকে রিপিটেটিভলি রেপ করা হয়েছিল, যার ফলে উনি প্রেগনেন্ট হয়েছিলেন, পরে ওনার একটা ডেলিভারি একটা বয় হয়েছিল। ওনাদের কমপ্লেনের বেসিস হয়ে আমরা এফআইআর রেজিস্টার করলাম। আমাদের আইও ছিলেন লেডি অফিসার, লেডি সাব ইন্সপেক্টর প্রতিভা হালদার, এখন উনি প্রমোশন পেয়ে ইন্সপেক্টর হয়ে গেছেন। তো একটা খুবই নিঃসংশ ঘটনা ছিল। তো আমরা ইনভেস্টিগেশনে সমস্ত রকমের এভিডেন্সটা পেয়েছিলাম। তারপরে আমরা টাইমলি চার্জশিট দেওয়া হয়েছিল। যে বেবি বয় হয়েছিল ও, তারপরে আমরা স্যাম্পেল নিয়ে ডিএনএ প্রোফাইলিং করা হয়েছিল। ডিএনএ প্রোফাইলিং এর রিপোর্ট এসেছিল, যার পরে আমরা জুলাই মাসে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছিল। ঝাড়গ্রাম আদালতের আইনজীবী সুভাষিস দ্বিবেদী বলেন, এটা গত 2023 সালের মামলা। যথেষ্ট কম সময়ের মধ্যে সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর আদালত এদিন সাজা ঘোষণা করেছে। 2023 সালের একটি ঘটনা, একটি নাবালিকা মেয়েকে ধর্ম শেখানোর নাম করে এই আসামি বাসুদেব পাতর বিভিন্ন জায়গায় নিয়ে যেত এবং তাকে তার সাথে শারীরিক সম্পর্ক করত। এর ফলে ওই মেয়েটি গর্ভবতী হয়ে পড়েছিল এবং তাকে ভয় দেখিয়েছিল যাতে সে কাউকে না বলে। পরবর্তীকালে যখন গর্ভাবস্থা বেড়ে যায় তখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার ভয়ের কারণে প্রথমে অভিযোগ জানাতে চায়নি ওর পরিবার, কিন্তু পরবর্তীকালে পুলিশের নিরাপত্তার আশ্বাস পেয়ে তারা থানায় অভিযোগ করে, ঝাড়গ্রাম মহিলা থানায়। এই
সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলো এবং আজকে সাজা ঘোষণা হলো। আজকে আদালত পক্সো কোর্ট মাননীয় শ্রী চিন্ময় চট্টোপাধ্যায় বিচারক আসামিকে 22 বছর সশ্রম কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, ঝাড়গ্রাম। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।